আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় ৭ এর তৃতীয় ভাগ, শিশুদের মানবাধিকার লঙ্ঘন। বন্ধুরা, পূর্বের পাঠগুলোতে আমরা শিখেছিলাম সকলের অধিকার এবং অটিস্টিক শিশুর অধিকার। আজ আমরা জানব শিশুদের মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। নিচে আমাদের সমাজে শিশুদের মানবাধিকার লঙ্ঘনের কয়েকটি উদাহরণ পড়ি। অনেক শিশু তাদের পরিবারের অসচ্ছলতার কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। অনেক শিশু ক্ষেত খামারে, ইটের ভাটায়, দোকানে, কলকারখানায় কাজ করে। যদিও বাংলাদেশে 18 বছরের নিচে শিশুশ্রম বেআইনি। বন্ধুরা, লক্ষ্য করো, এখানে সমাজে শিশুদের মানবাধিকার লঙ্ঘনের কয়েকটি উদাহরণ দেওয়া আছে। প্রথমে বলা হয়েছে যে কিছু শিশু রয়েছে যাদের পরিবারের অসচ্ছলতার কারণে তারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। আবার কিছু শিশু রয়েছে যারা ক্ষেত খামারে, ইটের ভাটায়, দোকানে, কলকারখানায় কাজ করে, কিন্তু বাংলাদেশে 18 বছরের নিচে শিশুশ্রম বেআইনি। পরিবারের সামর্থ্য না থাকায় শহরের অনেক শিশু গৃহহীন। অনেক সময় সামান্য কারণে বা বিনা কারণে শিশুদের শারীরিক নির্যাতন করা হয়, এতে তাদের মানবাধিকার লঙ্ঘিত হয়। শিশুদের অনেক সময় আমাদের দেশ থেকে বিদেশে পাচার করে দেওয়া হয়, এটি মানবাধিকার বিরোধী কাজ। বন্ধুরা, লক্ষ্য করো কি বলা হয়েছে, যে পরিবারের সামর্থ্য না থাকার কারণে দেখা যায় অনেক শিশু গৃহহীন। আবার অনেক সময় দেখা যায় যে সামান্য কারণে অথবা কোনো কারণ ছাড়া শিশুদের ওপর শারীরিক নির্যাতন করা হয়। দেখা যায় যে সকল শিশু বাসা বাড়িতে কাজ করে, সেখানকার মালিকরা তাদের ওপর শারীরিক নির্যাতন করে, তাদেরকে মারধর করে, এতে কিন্তু তাদের মানবাধিকার লঙ্ঘিত হয়। এবং আরও একটি বিষয় হচ্ছে, শিশুদের কি করা হয়, আমাদের দেশ থেকে বিদেশে পাচার করে দেওয়া হয়, এটাও কিন্তু মানবাধিকার বিরোধী কাজ। তাহলে আমরা দেখে নিলাম যে মানবাধিকার লঙ্ঘনের কয়েকটি উদাহরণ। এছাড়া আরও অনেক মানবাধিকার বিরোধী কাজ আমাদের সমাজে ঘটে থাকে। মানবাধিকার রক্ষায় আমাদের সচেতন হতে হবে এবং প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে। বন্ধুরা, লক্ষ্য করো কি বলা হয়েছে, এগুলো ছাড়াও কিন্তু আমাদের সমাজে অনেক মানবাধিকার বিরোধী কাজ হয়ে থাকে এবং আমাদেরকে মানবাধিকার রক্ষায় সচেতন হতে হবে এবং প্রয়োজনে কর্তৃপক্ষকে কি জানাতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে মানবাধিকার বিরোধী কাজ, মানবাধিকার রক্ষায় আমরা কি কি করতে পারি, যে শিশুটির ওপর মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেই শিশুটিকে নির্যাতনের হাত থেকে আমরা রক্ষা করতে পারি বা তার পরিবারের বড়দেরকে জানাতে পারি, প্রয়োজনে পুলিশ বাহিনীর সহায়তা নিতে পারি, আর কেউ যেন শিশু নির্যাতন না করে সেই ব্যাপারে সবাইকে সচেতন করে তুলতে পারি। এভাবে কিন্তু আমরা মানবাধিকার রক্ষায় সচেতন হতে পারি। বন্ধুরা, তাহলে এই পাঠে আমরা জানলাম যে মানবাধিকার লঙ্ঘনের কয়েকটি উদাহরণ সম্পর্কে। এবার আমরা এই পাঠের কিছু কাজ সম্পাদন করি। চলো প্রথম কাজটি দেখে নেই। প্রথমে ক, এসো বলি। কোনো শিশুর মানবাধিকার লঙ্ঘিত হতে দেখলে তুমি কি করবে তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। সেই শিশুর অবস্থা সম্পর্কে তার পরিবারের সাথে কথা বলার অধিকার কি তোমার আছে? এক্ষেত্রে তুমি কি কি করতে পারো? তুমি যদি কোনো শিশুর মানবাধিকার লঙ্ঘিত হতে দেখো, তাহলে তৎক্ষণাৎ শিশুটির অধিকার রক্ষায় সচেষ্ট হবে। যেমন, কোনো শিশুকে পাচারকারী কর্তৃক নিয়ে যেতে দেখলে সাথে সাথে নিকটস্থ লোকদের বিষয়টিকে অবহিত করবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেবে, সেই সাথে শিশুটির পরিবারের লোকজনদেরকেও খবর দেবে।
এবং হ্যাঁ, অবশ্যই শিশুটির অবস্থা সম্পর্কে তার পরিবারের সাথে কথা বলার তোমার অধিকার আছে। এক্ষেত্রে তুমি যা যা করতে পারো তা হচ্ছে, শিশুটির অভিভাবকদের সাথে যোগাযোগ করবে, তাদের পারিবারিক নিরাপত্তার বিষয়টি জানবে, শিশুটি কোন স্কুলে পড়ে এবং কিভাবে স্কুলে আসা যাওয়া করে তাও জানবে, এবং শিশু নিরাপত্তার লক্ষ্যে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় তার করণীয় সম্পর্কে সচেতন করবে। বন্ধুরা, এবার আমরা পরবর্তী কাজটি দেখে নিই। খ, এসো লিখি। পাশের পৃষ্ঠা থেকে একটি উদাহরণ বেছে নাও। কোনো শিশু যদি এ ধরনের মানবাধিকার থেকে বঞ্চিত হয়, তবে তুমি কি করবে তা বর্ণনা করো। বন্ধুরা, আমরা পাশের পৃষ্ঠায় অর্থাৎ আমরা 60 নম্বর পৃষ্ঠায় আলোচিত শিশুদের অধিকারগুলোর মধ্যে অন্যতম একটি অধিকার দেখেছি, যেখানে রয়েছে শিশুদের শারীরিকভাবে নির্যাতন না করা। কোনো শিশুকে যদি এ ধরনের অধিকার থেকে বঞ্চিত হতে দেখি, অর্থাৎ সামান্য কারণে বা বিনা কারণে শারীরিকভাবে নির্যাতন হতে দেখি, তাহলে আমরা যা করব তা হচ্ছে, শিশুটিকে নির্যাতনের হাত থেকে রক্ষা করতে সচেষ্ট হব, পরিবারের বড়দেরকে জানাবো, প্রয়োজনে পুলিশ বাহিনীর সহায়তা নেব, আর কেউ যেন শিশু নির্যাতন না করে সে ব্যাপারে সকলকে সচেতন করে তুলব। নির্যাতনকারীকে বাংলাদেশের আইন অনুযায়ী শিশু নির্যাতনের শাস্তি সম্পর্কে বলবো। সকল জাতীয় শিশু নীতি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন সম্পর্কে অবহিত করব। তাহলে বন্ধুরা, আমরা করণীয়গুলো দেখে নিলাম। যদি মানবাধিকার থেকে কেউ বঞ্চিত হয়, তবে আমাদের করণীয়গুলো কি কি। এবার আমরা পরবর্তী কাজটি দেখে নিই। গ, আরো কিছু করি। পাশের পৃষ্ঠা থেকে একটি উদাহরণ নির্বাচন করো। অভিনয়ের মাধ্যমে দেখাও যে এ ধরনের পরিস্থিতিতে তুমি কি ব্যবস্থা গ্রহণ করবে। অভিনয়ে থাকবে একজন শিশু, একজন ঘটনার সাক্ষী এবং একজন কর্তৃপক্ষ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পাশের পৃষ্ঠায় শিশুদের শারীরিকভাবে নির্যাতন করা উদাহরণটি বেছে নিয়েছ। সেখান থেকে তোমরা বেছে নেবে একটি উদাহরণ, এবং এসো লিখিয়ের উত্তরে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা মানবাধিকার থেকে বঞ্চিত শিশুদের ক্ষেত্রে করণীয়। আমরা পূর্বে যেহেতু এসো লিখিয়ের উত্তরে দেখেছি যে আমরা কিভাবে মানবাধিকার থেকে বঞ্চিত শিশুদের সাথে কি কি করব সে বিষয়ে, তোমরা এই সম্পূর্ণ কাজটি অভিনয়ের মাধ্যমে শ্রেণীতে উপস্থাপন করবে। যেমন আমরা এসো লিখিতে দেখেছিলাম, শিশুদেরকে নির্যাতন থেকে রক্ষা করতে সচেষ্ট হব, পরিবারের বড়দেরকে জানাবো, প্রয়োজনে পুলিশ বাহিনীর সহায়তা নেব, এবং কেউ যেন শিশু নির্যাতন না করে সে ব্যাপারে সকলকে সচেতন করে তুলব। তোমরা এই সকল বিষয়ের উপর একটি অভিনয় উপস্থাপন করবে তোমাদের শ্রেণীতে। এবার আমরা সর্বশেষ কাজটি দেখে নিই। অল্প কথায় উত্তর দাও। শিশু শ্রমে যুক্ত না হয়ে জ্ঞান অর্জন করলে কিভাবে একটি শিশু বেশি লাভবান হতে পারে? শিশু শ্রমে যুক্ত না হয়ে জ্ঞান অর্জন করলে আত্মনির্ভরশীল ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার মাধ্যমে একটি শিশু বেশি লাভবান হতে পারে। তাহলে বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম যে শিশুদের মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে, কিভাবে শিশুদের মানবাধিকার লঙ্ঘন হয়, এবং আমরা পাঠের কিছু কাজের মাধ্যমে জানতে পারলাম যে আমরা যদি মানবাধিকার লঙ্ঘন হতে দেখি তাহলে আমাদের করণীয় কি, এবং কোনো শিশু যদি মানবাধিকার থেকে বঞ্চিত হয় তাহলে আমরা কি কি করব। বন্ধুরা, আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।